সাগরে ইলিশ সহ সামুদ্রিক মাছ ধরা বন্ধে 65 দিনের নিষেধাজ্ঞা 14 দিন পার হলেও পুনর্বাসনের চাল পানি ক্ষতিগ্রস্ত জেলেরা। এতে পরিবার পরিজন নিয়ে খেয়ে না খেয়ে অনিশ্চয়তা দিন পার করছেন জেলেরা। তবে মৎস্য কর্মকর্তা জানিয়েছেন চাল বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। ছোটন সাহার তথ্যছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন ভোলার লক্ষাধিক জেলে, যাদের মধ্যে নিবন্ধন রয়েছে মাত্র 64,000 জেলে। কিন্তু মাছের প্রজনন মৌসুমে চলা 65 দিনের নিষেধাজ্ঞায় বেকার হয়ে পড়েছেন জেলেরা। নিবন্ধিত প্রত্যেক জেলেকে সরকারিভাবে 80 কেজি করে চাল দেওয়ার কথা রয়েছে, কিন্তু নিষেধাজ্ঞার 14 দিন পেরিয়ে গেলেও সেই চাল জোটেনি জেলেদের ভাগ্যে। এতে চরম সংকটে পড়েছেন জেলেরা। উপার্জন না থাকায় পরিবারের ভরণ পোষণে দীর্ঘ হচ্ছে ঋণের বোঝা। আমরা ঠিক মতন অবরোধ পালন করি, কিন্তু সরকার যে একটা কথা দিছে যে অবরোধ দেওয়ার পরে জেলেদেরকে কিছু অনুদান দিব, কই আমরা তো কোনো অনুদান বলতে কিছু ছয় দেই নেই। আমাদের সংসার চলার মতন কোনো ইয়া নাই, খুব অভাবে আছি আমরা। অন মনে করেন দিতারি না বদলা এক কেন ওই ছোটো গালিস তোকে এই ব্যবসা লইছি, দুই বেলা খায়া এক বেলা খাইতেই না, আবার না খায়া কোনো সময় করতে আসি। ভারতের সঙ্গে মিলিয়ে নিষেধাজ্ঞা দেওয়ার দাবি জানিয়ে জেলেরা অভিযোগ করেন, বাংলাদেশে জেলেরা নিষেধাজ্ঞা মানলেও মাছ শিকার করে নিয়ে যাচ্ছে ভারতীয় জেলেরা। ভারতের যা বোটগুলো তো আমার বাংলাদেশে আছে, এই অবতে মাছ ধরে তাকে কোস্টগার্ড নৌবানে তারা যারা আছে তারা তো এটা পুরা যদি ভূমিকা নিত তো ঠিকই মনে করেন ভারতের বোট আর বাংলাদেশের মাছ ধরতে পারতো। এই দাঁড় করি কর্জ করি এইবার যে কোনো রকম দিন কাটে যায় যে। দ্রুত নিবন্ধিত সব জেলের কাছে বরাদ্দের চাল পৌঁছে দেওয়া হবে বলে জানান মৎস্য কর্মকর্তা। বিজিএফ উপজেলা পর্যায়ে চলে গেছে এবং বিতরণ প্রক্রিয়াও শুরু হয়েছে। আশা করতেছি যে বিজিএফ পেলে জেলেদের যে ক্ষতি হয়েছে ক্ষতি তারা পুষিয়ে নিতে পারবে। ইলিশ সহ 475 প্রজাতির সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গত 20 মে থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা চলবে 23 জুলাই পর্যন্ত। নিউজ ডেস্ক, দেশ টিভি।